মাধ্যমে আমি অর্থমন্ত্রীর কাছে উত্তর চাই যাই ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী আপনি ওনার প্রশ্নের উত্তর দিন ধন্যবাদ অধ্যক্ষ মহাশয় বিরোধী দলনেতার শব্দবর্গগুলি শুনলে মনে হতে পারে সংস্থাগুলিকে দেওয়া টাকাগুলি যেন জলেই যাচ্ছে তার প্রশ্নটি আসলে সাজানোগতার ফানুস মাত্র মাননীয় অধ্যক্ষ মহাশয়া সেই প্রাচীন কাল থেকে বাংলা শিল্প সংস্কৃতির পীঠস্থান প্রাতঃস্মরণীয় মানুষেরা বলে গেছেন যে দেশে শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা নেই সে দেশ মরুভূমি তাই আমরা বাংলার নিষ্পাণ মরুভূমির বুকে শিল্প সংস্কৃতির প্রাণ সঞ্চারণ করে চলেছি এতদিনে আপনারা কি শিল্প করেছেন চপ শিল্প উত্তেজিত হবেন না আপনি বলুন ক্লাবগুলির মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাইছি ক্লাবগুলির মাধ্যমে আমরা রাজ্যের মধ্যে একটি সম্প্রীতির বাতাবরণ গড়ে তুলতে চাইছি চারিদিকে যেভাবে পরিকল্পনা করে ধর্মের মধ্যে বিভেদ গড়ে তুলতে চাইছে তাতে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে যা দেশ ও সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর ধন্যবাদ ধন্যবাদ প্রশ্ন নম্বর 202 এটি তারকা চিহ্ন যুক্ত মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নটি মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে উত্থাপিত করবেন মাননীয় বিরোধী সদস্যা রিয়া দত্ত মহাশয়া ধন্যবাদ ম্যাম শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল কত টাকা বরাদ্দ করা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন তাদের নিম্নমানের খাবার কেন পরিবেশন করা হবে কেন তাদের শুধুমাত্র শুকনো মুড়ি খেতে হবে কেন তাদের শুধুমাত্র নুন ভাত খেতে হবে এর জবাব চাই আমরা ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী আপনি ওনার প্রশ্নের উত্তর দিন ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকারই এর অর্থ অনুমোদন করেন রাজ্য সরকার তত্ত্বাবধান করেন মাত্র তবে এই বিষয়টি আমরা অনুভব করছি তবে কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় তা প্রথম থেকে চতুর্থ শ্রেণী অবধি 4.48 টাকা এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অবধি 6.71 টাকা এই টাকার মধ্যে ছাত্রছাত্রীদের ভাত ডাল ছাড়া আর অন্য কিছু খাওয়ানো সম্ভব নয় কিন্তু আমাদের সরকার প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর জন্য তাদের ডিমের ব্যবস্থা করেছে তাদের পুষ্টিগত শাকসবজির ব্যবস্থা করেছে তাদের খিচুড়ির ব্যবস্থা করেছে এবং তাদের সোয়াবিনের ব্যবস্থা করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় তা দিয়ে অন্য খাবার তো দূরের কথা বাজার থেকে ছাত্রছাত্রীদের একটা ডিমও কেনা সম্ভব নয় কিভাবে ছাত্রদের সুষম আহার দেওয়া যায় এই দিকে আমাদের সরকার সব সময় সজাগ দৃষ্টি রেখেছে ম্যাডাম দেখুন ম্যাডাম দেখুন দেখুন ম্যাডাম সাইলেন্ট ওনাকে বলতে দিন মাননীয় শিক্ষামন্ত্রী আপনি ওনার প্রশ্নের উত্তর ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া বিরোধীরা শুধুমাত্র কথা রাসপালন করে যাচ্ছেন ম্যাডাম মিড ডে মিলের জন্য আমরা অলরেডি ডিআই ডিএম শিক্ষাবন্ধু সংগঠন ও সুপারভাইজার এনাদের সবাইকে প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে একদিন করে আসার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সতর্ক থাকারও নির্দেশ জারি করা হয়েছে আমরা প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর জন্য তাদের রান্নার জন্য রান্না ঘর বানিয়ে দিয়েছি তাদের খাবারের শেড বানিয়ে দিয়েছি আমরা তাদের থালা বাটি দিতেও সক্ষম হয়েছি তাদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক দিকভাবে আমরা তাদের বুট জুতো মোজা জামা এইসব দিতেও সক্ষম হয়েছি মাননীয় অধ্যক্ষ মহাশয় মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নটি উত্থাপিত করবেন মাননীয় বিরোধী সদস্যা শ্রী শিউলিধর মহাশয় ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া আমার প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য অমূল্য সম্পদ আর এই সরকার সেই স্বাস্থ্যের সম্পদকে নিয়েই ব্যবসা করছে ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে যেসব ওষুধ পাওয়া যায় তা কোনো রোগীর রোগ সারাতে সক্ষম হয় না সরকার শুধুমাত্র ঢাক ঢোল পিটিয়ে নিজেদের বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত আর এদিকে হতদরিদ্র সাধারণ মানুষ যারা দিন রাত মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা না পাচ্ছে কোনো দামি মেডিসিন না পাচ্ছে কোনো দামি ইঞ্জেকশন সাধারণ অসহায় গরিব মানুষগুলো মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যাচ্ছে বিনা চিকিৎসায় এ বিষয়ে আপনাদের সরকার কি করছে তা আমরা জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি ওনার প্রশ্নের উত্তর দিন ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া বিরোধী দলের সদস্যের উচ্চারিত প্রশ্নটি শুধুমাত্র অসৎ নয় একই সঙ্গে হাস্যকরও আমাদের সরকার নিজেদের ক্ষমতা দখলের জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করে না আমাদের কাছে প্রতিটি জীবনের প্রাণেই মহামূল্যবান আমরা জীবনের মূল্য বুঝি বলে প্রতিটি হসপিটালে মানুষ যাতে কম পয়সায় ওষুধ কিনতে পারে তার ব্যবস্থা করেছি কোনো মায়ের কোল যাতে বিনা চিকিৎসায় শূন্য না হয় তার জন্য সজাগ দৃষ্টি রেখেছি গরিব অসহায় মানুষের দুঃখ যন্ত্রণার কথা আমরা বুঝি
চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। বিগত দিনের হাসপাতালগুলিতে যে ধরনের প্রযুক্তি দরকার ছিল বাম সরকারের আমলে তা করতে পারেনি, কিন্তু রাজ্যের পালা বদলের পর সেখানে নতুন প্রযুক্তির উন্নতি হয়েছে। এটা ঠিক যে সঠিক সময় সঠিক ওষুধের সাপ্লাই ছিল না, কিন্তু রাজ্যের পালা বদলের পর সেখানে মেডিসিনের সাথে সাথে ডাক্তার নার্স এমনকি গ্রামীণ হাসপাতালগুলিতেও মেল এবং ফিমেল নার্সের যোগান দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি বাড়ির সদস্যদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে, যে কার্ডে প্রতি বছর 1,00,000 টাকার বিমা করা রয়েছে, যাতে তারা সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ পান। একথা কি ওনারা মাথায় রাখেন? রাখেন না। ওনাদের কাজ শুধুমাত্র বিরোধিতা করায়। আমি আশা করি উনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, তাই বিরোধী দলের সদস্যের উচ্চারিত প্রশ্নটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। ধন্যবাদ। ধন্যবাদ। এর পরের প্রশ্ন নম্বর 204, প্রশ্নটি তারকা চিহ্নযুক্ত। মাননীয় কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নটি উত্থাপিত করবেন মাননীয় বিরোধী সদস্যা বর্ণালী কর্মকার মহাশয়া। ধন্যবাদ ম্যাডাম। আমার প্রশ্ন কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে। এই কৃষক দরদি সরকারের আমলে স্তুপিকৃত, আলোর সামনে মাথায় হাত দিয়ে বসে থেকেছেন। ফসল না বেড়েছে বাড়িতে তুলতে, না পেয়েছে তার যথাযথ দাম। কৃষি বিপণন বাজারগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রামে গঞ্জে কৃষকরা আত্মহত্যা করছে ঋণের দায়ে। না খেতে পেয়ে অসহায় ভেবে বেঁচে রয়েছে অসংখ্য পরিবার। শাক দিয়ে যেমন মাছ ঢাকা দেওয়া না, ঠিক তেমনি 2 টাকা কেজি দরে চাল বা সাইকেল দিয়েও মৃত্যুকে ঢাকা দেওয়া যায় না। এই অসহায় পরিবারগুলোর জন্য কি করা হচ্ছে? সরকার এই অসহায় পরিবারগুলোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন তা আমি জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় কৃষিমন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তরে কি বলতে চান? ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। চোরের মায়ের বড় গলা, নিজেরা তো কিছুই করে যাননি, আর এখন বড় বড় কথা বলছেন, যার জন্য এতগুলো প্রাণ গেল তার প্রকৃত কারণ কখনোই ফসলের উৎপাদন হতে পারে না। বিরোধী বন্ধুদের সহযোগী দলের নোট বাতিল, যাদের জনবিরোধী নীতি রাজ্যে রাজ্যে অরাজকতা সৃষ্টি করেছে, তারা কি খবর রাখে? রাখে না। আমাদের সারা দেশে জিডিপি 5% নিচে নেমে গেছে। ম্যাম, এর অর্থ হলো আমাদের সারা দেশে অর্থনীতির ধস নেমেছে, যার প্রভাব সারা দেশ জুড়ে পড়েছে। এই রাজ্য বাদ যায়নি, কলকারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে, মাঝারি ব্যবসাদাররা হাত গুটিয়ে বসে আছে, চারিদিকে হাহাকার পড়ে গেছে। বস্ত্রশিল্প থেকে আরম্ভ করে মোটরগাড়ি শিল্পগুলো তাদের উৎপাদনকে বন্ধ রেখেছে, ব্যাংকে টাকা নেই, এটিএমে টাকা নেই। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। ম্যাম, আমরা কৃষকদের জন্য ফসল বীমা যোজনা করে দিয়েছি, এমনকি কৃষক বন্ধু যোজনায় তারা 2,00,000 টাকা বীমা যোজনা পাবে। যাদের 2 একর জমি আছে তারা বছরে 5,000 টাকা, আর যাদের 1 একর জমি আছে তারা বছরে 2,000 টাকা পাবে, শুধুমাত্র চাষের সুবিধার জন্য। এছাড়া সরকার কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট ধান আলু কিনতে পারে, তারও ব্যবস্থা করেছি। এমনকি কৃষকদের উৎপন্ন ফসল যাতে সহজে বিক্রি হতে পারে ও সঠিক মূল্য পায়, তার জন্য আমরা কৃষক মান্ডি বানিয়ে দিয়েছি। এসব সত্য বিরোধীদের মুখে এমন কথা মানায় না, রাজ্যটা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে, আর এখন বড় বড় কথা বলছেন। আর আমরা মা মাটি মানুষের সরকার, আমরা ক্ষমতায় আসার পর থেকে কৃষকের পাশে আসি দাঁড়িয়েছি, আর চিরকাল কৃষকের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, আপনি স্বাস্থ্য সম্পর্কে কি বলতে চান? ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। এই সরকার চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, এই প্রতিশ্রুতি নিয়ে এগিয়েছে। শিক্ষা যখন বিপদে প্রায়, বেকারত্ব যখন ঊর্ধ্বমুখী, স্বাস্থ্য যখন ভঙ্গুর, হাসপাতালগুলি যখন জঞ্জালের স্তূপ, তখনই আমরা ক্ষমতায় এসেছি। এ কথাটা মাথায় রাখবেন। কোটি কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়েও আমরা পিছপা হইনি। অসহায় মানুষদের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের সুবিধার্থে সাধ্যমতো চেষ্টা করে গেছি। তাদেরকে কম দামি ওষুধ দিতে আমরা 14টি মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি, এ কথাটা মাথায় রাখবেন। আমরা গ্রামীণ হাসপাতালগুলিকে নতুনভাবে সাজিয়ে তুলেছি, বেডের ব্যবস্থা করে দিয়েছি, নার্সের ব্যবস্থা করে দিয়েছি। এরপরও বিরোধীদের এই বক্তব্য মানায় না। এমনকি গ্রামীণ বিগত সরকারের আমলে যেখানে শিশু মৃত্যুর হার ছিল 35%, তার থেকে নামিয়ে আমরা 13% নিয়ে এসেছি। এর কারণ আমরা প্রতিটি জেলায় জেলায় চাইল্ড কেয়ার ইউনিট করে তুলেছি। এরপরেও বিরোধী পক্ষের এই বক্তব্য কোনো মানায় না, কারণ নিজেদের অকর্মণ্যতাকে ঢাক পিটিয়ে বাড়িয়ে
ধন্যবাদ ধন্যবাদ। এর পরের প্রশ্ন নম্বর 205, এটি তারকা চিহ্ন যুক্ত। মাননীয় খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নটি উত্থাপন করবেন মাননীয় বিরোধী সদস্য শ্রীহাংশু চন্দ মহাশয়। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মাননীয় খাদ্যমন্ত্রী, জানাবেন কি এখন পর্যন্ত কেন রাজ্যের অর্থায়নে সরকার হয়নি? সরকার ঢাইডল পিটিয়ে শুধুমাত্র বিজ্ঞাপন দিচ্ছে, আর হাজার হাজার গরিব অসহায় মানুষ রেশনের পুনঃসামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে, আর রেশন ডিলারদের পেট ভরছে। সরকার শুধু চিৎকার করে বলছে আমরা খাদ্য সাথীর প্রকল্পে দু কোটি মানুষকে দুটো চাল দিচ্ছি, কেন সবার সরকার হয়নি তার উত্তর দেবেন কি? ধন্যবাদ ধন্যবাদ। মাননীয় খাদ্যমন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। ফাঁকা কলসির আওয়াজ বেশি। ম্যাডাম, আমরা যাতে করে সবাই রেশন কার্ড পায় তার সুব্যবস্থা করেছি। অনলাইনের মাধ্যমে গ্রাহকরা ফর্ম জমা দিতে পারবেন। রেশন কার্ডে যাবতীয় সমস্যার সমাধানের জন্য ব্লকে ব্লকে কর্পোরেশনগুলিতে ক্যাম্প করে রেশন কার্ড প্রদান করা হচ্ছে। আমাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে রেশন কার্ড দেওয়ার কর্মসূচি চলছে। চোরের মায়ের বড় গলা। ম্যাডাম, উনি আমাদের অপমান করছেন। মাননীয় খাদ্যমন্ত্রী, আপনি আপনার কথা ফিরিয়ে নিন। ধন্যবাদ ম্যাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। ম্যাডাম, আমরা জানি বিগত সরকারের আমলে 2 লক্ষ ভুয়ো রেশন কার্ড উদ্ধার হয়েছে, যা তারা ওনাদের মতো মানুষেরা গরিব মানুষদের খাদ্য সামগ্রী চুরি করে খেয়েছেন। 34 বছরের পাপ ঢাকাইতে একটু তো সময় লাগবে। ধন্যবাদ ধন্যবাদ। এর পরের প্রশ্ন নম্বর 206, এটি তারকা চিহ্ন বিহীন প্রশ্ন। মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্নটি উত্থাপন করবেন মাননীয় বিরোধী সদস্যা প্রিয়া চক্রবর্তী মহাশয়া। ধন্যবাদ ম্যাম। মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে, সে প্রাথমিক হোক, প্রাইমারি হোক আর উচ্চ মাধ্যমিক, সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রায় লাঠি উঠে গেছে। এর জন্য শিক্ষামন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করছে তা আমরা জানতে চাই। ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর জানা থাকলে বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। এটি যেহেতু তারকা চিহ্নবিহীন প্রশ্ন, তাই আমি এ বিষয়ে আপনাকে কিছুই বলছি না, এটি আমি আপনাকে লিখিত রূপে জমা দেব। ঠিক আছে, আপনি এর উত্তর আমার কাছে লিখিত রূপে জমা দিতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম, আমি একটি অতিরিক্ত প্রশ্ন করতে চাই। আজ আর কোনো অতিরিক্ত প্রশ্ন গৃহীত হবে না, আপনি বসুন। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। এর পরবর্তী কার্যসূচি মুলতুবি প্রস্তাব উত্থাপন পর্ব। অধ্যক্ষ মহাশয়, বাঁকুড়ার খোরাজনিত কারণে উদ্ভূত পরিস্থিতির আলোচনা এবং ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়টি বিধানসভায় উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় সদস্যকে মুলতুবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক, যারা এই প্রস্তাব উত্থাপনের পক্ষে তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করুন। নিয়ম অনুসারে অধিক সংখ্যক সদস্য সমর্থনের ফলে এটা স্পষ্ট যে বিধানসভায় এই প্রস্তাবটি আলোচনায় অনুমতি পাওয়া গেল। এই প্রস্তাবটি আলোচনার জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করা হলো। মাননীয় সদস্য, আপনাকে মুলতুবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। বাঁকুড়ার খরার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে তা ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নেই। চাষিরা জলের অভাবে চাষ করতে পারছে না, নদী নালা কাল বিল সব শুকিয়ে গেছে। এই অবস্থায় সরকার পক্ষ কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা জানতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, আপনি ওনার প্রশ্নের উত্তরে কি বলতে চান? ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। ম্যাডাম, ভারতীয় কৃষি এখনো পর্যন্ত প্রকৃতি নির্ভরশীল, আর এবছর আমাদের রাজ্যে মৌসুমি বৃষ্টিপাত খুব কম হয়েছে। তাই আমাদের সরকার মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য সরকারে এসেই বিভিন্ন জলসেচের কাজ করে গেছেন। আমরা বিভিন্ন গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে পুকুর খনন করেছি, চেক ড্যাম তৈরি করেছি, ক্যানেলগুলিকেও সংস্কার করা হয়েছে এবং কয়েকটি নদী ও বাঁধ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এবং আমরা যদি বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বৃষ্টিপাতের রেকর্ড দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রায়ই এরূপ অবস্থার সম্মুখীন হয়। তাই আমরা ড্রাই ফার্মিংয়ের উপর গুরুত্ব দিয়েছি এবং কৃষকদের শস্য বীমারও ব্যবস্থা করে দিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ। মাননীয় বিরোধী সদস্য শ্রীযুক্ত অক্ষয় গড়াই মহাশয়, মুলতুবি প্রস্তাবে বাঁকুড়া জেলার খরাজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে
সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার কিছু ত্রুটি উল্লেখ করেছেন এবং সমাধানের কিছু পথও নির্দেশ দিয়েছেন। যারা বিরোধী সদস্যের উল্লিখিত এই প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে তারা হ্যাঁ না বলুন। সকলকে ধন্যবাদ। দেখা গেল সভায় আলোচিত মুলতুবি প্রস্তাবে যথেষ্ট সংখ্যক সদস্যের সমর্থন পাওয়া গেল না, অতএব মুলতুবি প্রস্তাবটি বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। এর পরবর্তী কার্যসূচি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব। মাননীয় বিরোধী সদস্যা শিউলিধর মহাশয়া একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব তুলে ধরতে চান, তাকে এই সমস্যাটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ডেঙ্গি সারা রাজ্যের মানুষের মধ্যে এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে। ডেঙ্গিতে মৃত্যুর হার দিনের পর দিন বাড়ছে আর সরকার যে তথ্য দিচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। এখনো পর্যন্ত রাজ্যে 19 জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। আর রাজ্য সরকার এই ডেঙ্গি মোকাবিলার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছে তা আমরা জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। প্রথমেই বলি, সরকার এই রোগটিকে ডেকে নিয়ে আসেনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এই রাজ্যের আশেপাশের রাজ্যগুলিতেও ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। তবে এর জন্য বৃষ্টি না হওয়াটাই অনেকটা দায়ী, যেটা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের রাজনৈতিক পরিসরটা এতটাই সীমাবদ্ধ হয়ে গেছে যে রোগ নিয়ে পীড়িত রাজনীতি করতে হচ্ছে। ওনারা ডেঙ্গি নিয়ে যে পদে হাঁটছেন সেটা খুব দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। আমাদের সরকার রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে ডেঙ্গি নিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। পৌরসভা থেকে, পঞ্চায়েত থেকে ডেঙ্গি বিষয়ক বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি হসপিটালে সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তবুও বিরোধীদের এমন মন্তব্য দুঃখজনক। ধন্যবাদ। ধন্যবাদ।